আপনাদের অবশ্যই বলবো এসাদের ভাগ নিতে ভুলবেন না। এটা আমি একা করব, আপনারা আপনারা আরেকটু দিয়ে দিও না। রসের সুস্বাদ এখনি ভালো, সবকিছু কোনো ফ্লেভার এর কাছে টিকবে না। খেজুরের যে রস, তার যে ফ্লেভার, মিষ্টি কি বলবো, চিনি কি বলবো, এর ফ্লেভারের কোনো ভাগ হবে না। কেমন আছেন আপনারা? আশা করি সবাই ভালো আছেন। আর আজ আমরা এসেছি নদিয়া ডিস্ট্রিক্টের গেদে। আপনারা জানেন এবং কেন এসেছি সেটাই এই ভিডিওর মূল বিষয়বস্তু, কারণ শীত পড়েছে। শীত মানে কিন্তু আমরা মোয়া, আমরা শীত মানে গুড়ের রসগোল্লা, অনেক কিছু শুনি। সেই গুড়টা কি? আমরা পৌঁছে গেছি সেই গেদের প্রান্তিক অঞ্চলে, যেখানে খেজুরের ঘুষ অর্থাৎ প্রাকৃতিক যে গুড় তৈরি হয় খেজুর এই এই সিজনটায়, এই শীতের টাইমটায়, মোটামুটি পৌষ মাঘ মাসে এই গাছ থেকে গাছ কাটা হয় এবং গাছের থেকে রস সংগ্রহ করা হয় এবং রসটা জ্বালিয়ে খেজুরের গুড় তৈরি হয়। আমার পেছনে দেখতে পাচ্ছেন কয়েকশো গাছ, প্রায় 400 গাছের কথা ওনারা বললেন। সব দেখুন, জানি না কতটা ক্যামেরায় দেখা যাচ্ছে, পাশাপাশি সব গাছ আছে এবং এই গাছগুলো থেকে চাষিরা কীভাবে রস সংগ্রহ করছে এবং এখনো পর্যন্ত এই ট্র্যাডিশনালি চাষটা কারা কারা ধরে রেখেছেন, তেমন একজন চাষি, তরুণ একজন উদ্যোক্তা সোমনাথ দা। বেশি অংশ আমার ভিডিওতে সবসময় তরুণ উদ্যোক্তাদের আমি খুঁজে বেড়াই, কারণ আগামী দিনে চাষই আমাদের ভবিষ্যৎ আনবে এবং কৃষিতে অর্থনীতি আনবে, বিকল্প আয়ের উৎস কিন্তু এই কৃষি। আসুন একদম ট্র্যাডিশনালি কিভাবে মানুষ সেই গুড়ের চাষটা করতো, মানে অর্থাৎ গুড় সংগ্রহ করতো, গুড়টা তৈরি করতো, সেটাই দেখাবো এই ভিডিওতে। এবং এখানকার যিনি ওনার আছেন, যিনি এই বাগানের মালিক সোমনাথ প্রামাণিক, তার সাথে পরিচয় করে দেবো। এবং এই গুড়ের ডিমান্ডটা কেমন আছে, কিভাবে এই গুড়টা মার্কেটিং করছেন এবং এই গুড়টা কিভাবে তৈরি হচ্ছে, পুরোটাই থাকবে এই প্রতিবেদনে। আশা করি কেউ মিস করবেন না, কেউ স্কিপ করবেন না। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন। আর এখনও পর্যন্ত যারা আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি, তাদের কাছে রিকোয়েস্ট থাকলো, প্লিজ প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন এবং আমাদের সঙ্গে থাকুন। আসুন দেখা যাক একটু সোমনাথদার সাথে কথা বলে। যে সোমনাথদার পুরো বাগানটা ঘুরে ঘুরে দেখছি এবং দাদাও আমাদের সামনে আছেন, দীর্ঘক্ষণ সময় দিচ্ছেন এই বাগানের চিত্র। এবং গাছগুলো অনেক পুরনো নাকি দাদা? অনেক পুরনো, এবার আমাদের দাদুরা বাবা এইরকম সময় কেটেছে, বর্তমানেও সেই গাছ দাঁড়িয়ে আছে। আপনি তো দেখতে পাচ্ছেন এক একটা গাছ প্রায় 50-60 বছর ধরে কাটা, এত বড় বড় গাছ। তাও বড় গাছগুলো কেটে ফেলা হয়েছে, তো ছোট ছোট গাছ, মানুষ তো এই এগ্রিকালচারের প্রতি আপনার প্রবণতা কি করে? দেখুন বর্তমানকালে যা কর্মসংস্থানের অবস্থান, তাতে চাকরি চাকরি করে বাঁচতে গেলে তাহলে আর জীবনে কাজ কর্মসংস্থান হবে না। এবার আমাদের যেহেতু পৈতৃক সম্পত্তি রয়েছে দাদুর থেকে হয়ে আসছে, মানে পরপর পরপর জেনারেশনে, এবার এইগুলোকে প্রপার ইউটিলাইজ করে কি করে একটা আর্থিক সংস্থান করা যায়, আর্থিক সংস্থান সেই দিকে এখন নজর। ওই জন্যে যেহেতু গাছ রয়েছে, এখন আগে ছিল 400 উপরে গাছ, আর এখন দাঁড়িয়ে গিয়েছে কাটতে কাটতে আপনার 130-140 গাছ। এগুলো যদি প্রপার ইউটিলাইজ করা যায়, এখনো এর থেকে মাসে 30-40 হাজার টাকা আয় করা সম্ভব, মাসে 30-40 হাজার টাকা, তার থেকে বেশি করা সম্ভব এই গাছগুলো দিয়ে। এবং এবং লোক রেখে, নিজেও করি না করি না, লোক ফোক রেখেও এগুলো করা সম্ভব, মানে জাস্ট তত্ত্বাবধান করছেন, আপনি দেখাশোনা করছেন, তাতে মাসে 30-40 হাজার টাকা বাদ ছাড় দিয়ে করা সম্ভব।
খুব ভালো খবর, মানে খুব ভালো লাগলো দাদার এই বাগানটা দাদা বিস্তারিত বলছেন। গতানুগতিক এই চাষটা দাদা হারিয়ে যেতে বসেছে এই কারণেই, এটা প্রচন্ড পরিশ্রম সাপেক্ষ, নিউ জেনারেশন পরিশ্রমের দিকে এগোচ্ছে না, অল্প খাটনিতে একটু বেশি ইনকাম হবে মানুষ এখন এই দিকে দৌড়চ্ছে, কারণ অন্য জায়গায় লেবারি করতে গিয়ে সে যদি 500 পায়, এই হার ভাঙা পরিশ্রম করে সে 500 টাকা নেবে, কারণ এই হচ্ছে বিষয়। এবার যারা গাছ কাটে তারা মাইনে চুক্তিতে করে, এবার তারা পুরনো অভিজ্ঞ বলেই তারা এখনো সেই কষ্টটা সহ্য করে কাজ চালিয়ে যাচ্ছে। সাধারণত আমরা দেখি যে এরা একটু শিক্ষিত হয় মোটামুটি গ্রাজুয়েশন পাস করার, তারা তো মাঠে ভিড়বেই না, মানে বাবা মার চাষ ছিল, চাষির ছেলে সে 8,000 কাজের জন্য ছুটছে, তার তার দেখাচ্ছে মাঠের জমিগুলোই যদি প্রপার ইউটিলাইজ করে সে মাসে 1-1.5 লাখ টাকা আরামসে ইনকাম করবে বিভিন্ন চাষের সেক্টর দিয়ে, কিন্তু সে 10,000 টাকা বা 20,000 টাকা একটা কাজের জন্য 10-15 লাখ টাকা ঘুষ দিয়ে ছুটে বেরিয়ে যাচ্ছে, অথচ তার নিজস্ব সম্পত্তি রয়েছে এত, সে বাড়িতে বউ বাচ্চা নিয়ে থাকবে, মা বাবার পেছনে সময় দেবে, সবকিছু করেও তার 1-1.5 লাখ টাকা মাসে ইনকাম করা সম্ভব এই সমস্ত খেজুর গাছ দিয়ে বা তার ধান চাষ দিয়ে, পাট চাষ দিয়ে বা অন্যান্য সবজি দিয়ে এবং বাড়ি থেকে, কিন্তু মানুষ এদিকে তো এগোচ্ছে না। দাদা এখন তো কৃষিতে অর্থনীতি নিয়ে আসছে, আমাদের ভারতবর্ষও কিন্তু কৃষি অর্থনীতির একটা দেশ, তো বিকল্প আয়ের সন্ধানে যদি এগ্রিকালচারটা এগিয়ে আসে, এই সেক্টরে যদি ছেলে মেয়েরা বা তরুণ কোনো উদ্যোক্তা আছে, যদি প্রাণী সম্পদ বা অন্য কিছু লাইন, তাতে কি বিকল্প একটা আয়ের উৎস হতে পারে? অবশ্যই অবশ্যই, যেমন মানুষ বায়োপ্লগ করছে, তারপরে পিগাড়ি করছে, গোটারি করছে, তার মানে খেজুর গাছের উপরও একটা বিশাল একটা অপরচুনিটি রয়েছে। এবং আমি আবার নতুন করে ভাবছি এই জেনারেশনের এই সমস্ত গাছ আর 10 বছর পর 5 বছর পর থাকবে না, কারণ এইসব গাছও কেটে হচ্ছে অন্য বাগান লাগিয়ে দেবে, ভাই আম্বা লাগাবে নাই, কাঁঠাল লাগাবে, এইগুলো লাগাবে, কারণ এই পরিশ্রম, এই যে আপনি দেখলেন একটা 65 বছরের লোক গাছ কাটছে, এই লোকটা সামনের বছরই হয়তো আর নাও কাটতে পারে, তার মানে এই গাছগুলো আর সামনের বার হয়তো লোকের অভাবে কাটা হবে, তখন আমি কি করব, তখন আমি ওই 40 টাকা ফুট গাছ হচ্ছে যে ওই ভাটাপাটিদের কাছে বেচে দেবো, এরকম অবস্থা, মানে গাছের মালিক হয়ে আমরা নিউ জেনারেশনের ছেলে পেলে আমরা কিন্তু গাছ কাটতে জানি না, আমরা যেটুকু করছি সেটুকু এই পুরনো লোক দিয়েই। দেখুন দাদা ট্রেডিশনকে ধরে রাখার জন্য এটা করেছেন এবং এখনো পর্যন্ত ধরে আছেন, চেষ্টা করছেন যাতে এই চাষটা হারিয়ে না যায়। এমনকি নিজেরও ইচ্ছা আছে, আরো তো জমি জায়গা রয়েছে, এই জমির আল দিয়ে হয়তো এখনো 200 গাছ 250 গাছ 400 গাছ লাগানো সম্ভব, এবং আমি লাগাবো, তার কারণ পরবর্তীকালে আর হচ্ছে যে কি এই খেজুরের গাছটা থাকবে বলে মনে হচ্ছে না এখন, ওই জন্যে আরো 2-5 জনকে উৎসাহিত করছে, আমাদের মতো যারা কৃষি ফ্যামিলির শিক্ষিত ছেলে মেয়ে রয়েছে তাদেরকে উৎসাহিত করছি, ভাই তোর ওই 4 বিঘে জমির রয়েছে ওর আল দিয়ে সব ইয়ে লাগা, খেজুর গাছ লাগা, সেগুন গাছ না লাগিয়ে, ওটা 5 বছর পরের থেকেই রস নেওয়া যায়। তো একটা দারুণ তথ্য পেলাম, এবং 100 যদি গাছ থাকে তার মাসে 30-40 হাজার টাকা আয় করা সম্ভব, 100 গাছে 30-40 হাজার টাকা ইনকাম, ওই 3-4 মাস আরাম করে সম্ভব। এবং এদের পরিচর্যা বেশ খুব একটা, না না এদের পরিচর্যা বলে কিছু নেই, এই গাছ কাটা হয়ে গেল তারপরে একটা জমিতে হয়তো চাষ দেওয়া হলো, এইটুকু সারও লাগে না, সার দিতেই হয় না, সার দিলে পরে কাঠ নরম হয়ে যাবে, গাছের ক্ষতি হবে, পারলে কয়েকজনকে নিয়ে আসবেন, তারা আসুক, তারা দেখুক বিষয়টা, আরো মানুষের কাছে এগুলো ফোকাসে আসুক, মানুষ জানুক এগুলো, আমরা তো গুড়ের রসগোল্লা খাই, আরো ভালো মার্কেট তৈরি হোক যাতে প্রফিটটাও পায়, আরো ইয়াং জেনারেশন আরো এগিয়ে আসে, যখন জানবে যে আমি অন্যদিকে যাওয়ার থেকে এটাই তো বেশ একটু প্রফিট পাওয়া যাচ্ছে, তাহলে এটাতেই আমার যখন রয়েছে পৈতৃক সম্পত্তি হিসেবে, তাহলে এগুলোকে ইম্প্রপার ইউটিলাইজ করি। আর একটু দাও টাকা আরেকজনের, দারুন 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 স্বাদ, অপূর্ব স্বাদ। আর এই স্বাদের ভাগ নিতে গেলে দাদার বাগানে আসতে হবে, ভিজিট করতে হবে, যদি ইচ্ছা থাকে এখান থেকে সংগ্রহ করতে হবে। তবে হ্যাঁ, সোমনাথদার বাগানে গুড়টা কিন্তু আপনারা পাবেন, রস কতটা পাবেন জানি না, যখন তখন এলে দাদার কাছে স্টকে গুড় পাবেন, কারণ অরিজিনাল খাঁটি গুড় যদি হয় পেতে হয় সোমনাথদার কাছে আসতে হবে। ভিডিওতে সোমনাথদার নাম্বার দেওয়া আছে, আপনারা কল করবেন এবং দাদার কাছে বিস্তারিত জানতে পারবেন কিভাবে আপনারা গুড়টা, খাঁটি খেজুরের গুড়টা কালেক্ট করবেন। গুড়ের নাম করে ঝোলা গুড়, 3-4 রকমের গুড় বিক্রি হয়, চিনি দিয়ে জ্বালানো গুড়, চিনি হলুদ এইসব দিয়ে, সর্ষের তেল, গুড়েরও 3টে ফর্ম আছে, আসল ঝোলা, একটা আছে পাটালি আর একটা আছে মানে মিডিয়াম, ওই দুটোর মিশ্রণ, ওইভাবে আবার একটা গুড় আছে, মানে অ্যাকচুয়ালি গুড়ের উপরে ডক্টরেট করা যায়। যিনি ইনি বিশারদ, দীর্ঘদিন ধরে, দাদা কতদিন আছেন এইটার প্রতি, কতদিন ধরে করছেন এটা? আমরা খাবার চাটতে চাটতে মানুষ,
দাদুরা করতো, বাবারা করতো, এখন আমাদের জেনারেশনে আমরা তো আর সব শিখিনি। এবার এখন মনে হচ্ছে জানো, এখন যদি এইটাই আগে শিখে রাখতাম বরং এখনই 50,000-40,000 ইনকাম করা যেত। আরো আরো যদি গাছ বাড়িয়ে ফেলতে পারতাম আর ওই আগের গাছগুলো যদি না কাটতাম তো এই 3 মাসেই হয়তো 6,00,000 টাকার কাজ হতো। আমি সারা জীবন কেন খাটবো দেখেন। এখন এখন মনে হচ্ছে এমএ না করে ওই ডিএলএড না করে ওই যদি এই খেজুর গাছটা শিখে রাখতাম এই 3 মাসে যাই করতাম আর ওই সারা বছর বসে বসে খেতাম। এমএ ডিএলএড করা একজন শিক্ষিত উদ্যোক্তা, সে বলছে যদি আরো 100-200 গাছ আমি রাখতাম, যদি কেটে না ফেলতাম, আমি বছরে 6,00,000 টাকা ইনকাম করতে পারতাম। তিন মাসে 6,00,000 টাকা এক এক গাছে 100 গাছ থাকলে 30,000-40,000 আয় করা সম্ভব তিন মাসে। তাহলে এটা যদি আমি যদি আপনার হচ্ছে যে কি 400 গাছ থাকতো তাহলে আমার কি হতো, আমি নিজেও কাজ করতাম না, একটা লোক রেখে দিতাম, দুটো লোক রেখে দিতাম। যেহেতু আমাদের রয়েছে দাদুর থেকে বাবার থেকে সব রয়েছে আমাদের, ওই জন্য টার্গেট নিয়েছি আবার 200-300 গাছ লাগাবো ধানের আলে আলে জমি, আবার লাগাবেন, আবার লাগাবো, তাহলে এ এ গাছ থাকবে না। গতানুগতিক চাষকে ধরে রাখার জন্য একজন বার্তাবাহক এবং ভবিষ্যতের একজন পথপ্রদর্শক, ভবিষ্যতের একজন পথপ্রদর্শক, হারিয়ে যাওয়া চাষকে ধরে রাখার একজন কান্ডারি বলতে পারবো সোমনাথদা। সোমনাথদা, আমার দর্শকদের উদ্দেশ্যে আপনার শেষ মেসেজ যদি কিছু থাকে বলুন। হ্যাঁ, আপনারা আসুন এবং আপনারা খেজুর গুড়ের প্রতি ইন্টারেস্টেড হন এবং আরো মানুষকে এর প্রতি উৎসাহ করুন, কারণ আজ বানপুরে ভালো গাছ হচ্ছে বা কৃষ্ণগঞ্জ ব্লকে, এটা যাতে আরো ছড়িয়ে যায়। মানে আপনার বাগানে এলে রস গুড় পাবে তো? রসটা আসতে হলে একরাত থাকতে হবে, কারণ সকাল ছাড়া রস পাওয়া যায় না, আর বিকালেও পাওয়া যায়, এছাড়া অসুবিধা নেই। রসের গ্যারান্টি দিতে পারবো না, কিন্তু গুড়ের গ্যারান্টি দিতে পারবো, এবং এক নম্বর গুড়টাই এখানে পাবেন। নম্বর গুড় মানে আপনি যদি চিনি বলেন চিনিও মিশিয়ে দিয়ে দেবো, চাপ নেই, দামের হেরফের হবে, কিন্তু আসল গুড়টা আপনাকে জেনুইন ভাবে দিতে পারবো। ঠিক আছে, ভালো থাকুন, দেখতে থাকুন, চিনি দিয়া গুড়টা।